মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বলো তোমরা সবাই কেমন আছো, কি করছো? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে তোমার 24 এপ্রিল সকালবেলা, রবিবার, বাজছে এখন 10:10। বাইরে এতটাই গরম আজকে, এতটাই গরম যে একটুখানি গেলেই মনে হচ্ছে না সেই কি আর বলবো। তো দেখতে পাচ্ছ, আশা করছি জানলা দিয়ে যে রোদের তেজ এতটাই বেশি যে জানলা দরজা আজকেও আমার খোলার একদমই পরিকল্পনা নেই, কারণ খুললেই ও বাইরেকার যে রোদের লুটা সেটা সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়বে, আর ঘরটা যেটুকু বা ঠান্ডা আছে সেটুকু আর ঠান্ডা থাকবে না। তো চলো, আজকে যেহেতু রবিবার, রবিবারে কিছু যে কাজকর্মগুলো থাকে যেমন সাপ্তাহিক জামা কাপড় কাচা, সেটা আমি গতকালকেই করে রেখেছি, কিন্তু গতকালকে ব্লগে তোমার সেটা দেখোনি, কারণ আমি হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তো দুপুর দিকে সেগুলো খেয়েছে, তারপরে আমি দুপুরবেলায় সব শুকনো শুকনো করে তুলে রেখেছি, তাই আর দেখানো হয়নি। আর আজকে আবারও যেতে হবে আমাকে আধার কার্ডটা চেঞ্জের জন্য, কারণ যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছিলাম, যে সমস্ত মানে আমার ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট দিয়েছিলাম অ্যাড্রেস চেঞ্জের জন্য, যেটা সবথেকে বড় প্রুফ, কিন্তু সেটাকেই কিছু একটা কারণে তারা জাঙ্ক ডকুমেন্টস বলে তোমার রিজেক্ট করে দিয়েছে। তো সেই জন্য আবার যেতে হবে। তো রেজিস্ট্রি অফিস থেকে আমাকে দুটো সার্টিফিকেট দিয়েছিলো, এখানকারটা দিয়ে করেছিলাম, একবার জাঙ্ক করলে ক্যান্সেল করে দিয়েছে, দেখা যাক এবার ওখানকারটা আনিয়েছি ওইটা দিয়ে করে কি না, কারণ এখানকারটাতে পেছন দিকে একটুখানি আচ্ছা আচ্ছা আছে, তো বোঝা যাচ্ছে না কোনটা আসল। তবে আমাকে যখন দিয়েছিলো বলেছিলো দুটোই আসল কপি। তো চলো যাক, একবার যাই আজকে, হয় কি না দেখি, না হলে আর কি ওই না হলে আর কি না হলে একটা ফর্ম দিয়েছে, ওখান থেকে ওই ফর্মটাকে ফিল আপ করে কোনো স্কুলে হেড স্যার বা এমএলএ বা এমপিকে দিয়ে সাইন টাইন করিয়ে জমা দিতে হবে, এই সমস্ত কিছু কাজকর্ম করতে হবে, দেখা যাক আজকে হয় কি না। তো আজকে তো ওই বাপের বাড়িতে আমাদের রেজিস্ট্রিটা ছিল, পেপারটা ছিল, ওইটা আনিয়েছি, ওইটা দিয়েই করা হবে, দেখা যাক। আজকে সন্ধেবেলা একটা রিসেপশন পার্টিতে আমাদের নেমন্তন্ন আছে, এই গরমের মধ্যে তবু যেতেই হবে। তো চলো যাওয়া যাক, রেডি হয়নি, বলেছে 10:05 এখান থেকে বেরিয়ে যেতে, 10:00 সময় উনি আসবেন। চলো রেডি হয়ে বেরিয়ে তারপর যা। চলো বেরিয়ে পড়েছি, আর এখন অবধি ব্রেকফাস্ট আমি করিনি, সকালবেলা একটু চা বিস্কুট খেয়েছিলাম, আর গতকালকে ব্লগেই বলেছি যে উইকেন্ডে একটু আমরা দেরি করেই উঠি, দেরি করেই চা খাই। আর এই যে এখন দেখছো যেখানটা প্যান্ডেল হয়েছে, এখানে 30 তারিখ থেকে তোমার হরিসভা হবে, সেই জন্যই প্যান্ডেলটা হয়েছে। তো যাই হোক, চলো যাই আগে, কাজটা মিটিয়ে আসি, এসে তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসবো, আর টুকটাক কয়েকটা কাজকর্ম আছে। বড় কাজ যেটা জামা কাপড় কাচা, সেটা তো গতকালকেই সেরে ফেলেছি, সেই কাজটা ছাড়াও এবার টুকটাক তোমার রান্নাঘরটা একটু মোছামুছি করা এই সমস্ত, আর আদা রসুনটা বাটার ছিল, তো আদা রসুনটা আমি বেটে রেখেই এসেছি, গিয়ে নয় চিকেনটা একটু বসিয়ে দেবো, সেরকমই পরিকল্পনা আছে। পেঁয়াজটা কাটিনি, এবার পেঁয়াজটা না কুচিয়ে বেটেও নিয়ে দেওয়া যায় সেই রকম। আর আসার সময় দেখলাম এক জায়গায় টমেটো বিক্রি হচ্ছে, আমাদের পাড়াতে এক ভদ্রলোক বিক্রি করতে আসেন মাঝে মধ্যেই, তো দেখেছি যদি যাওয়ার সময় উনি থাকেন তো ওনার থেকে নিয়ে নেবো। এখন প্রায় বাজছে 11:30 কাছাকাছি, তো গিয়েছিলাম 10:00 সময়, তো 1.5 ঘন্টা সময় ওইখানে কেটে গেছে, এতটাই ভিড় হয়েছিল আজকে। চলো, বাজে 11:45, এই জাস্ট বাড়ি এলাম, আজকে মারাত্মক রকমের রোদের তেজ, রাস্তায় কোনো রকম কোনো সেভাবে টোটো রিক্সা কিচ্ছু নেই, কিছু নেই, যাকে যা কাজটা আলটিমেটলি হয়েছে, অনেকটাই বেলা হয়ে গেল, হয়েছে যে এটাই বড় কথা, কিন্তু এখন জিনিসটা সাকসেসফুলি আপডেট হলে বাঁচা যায় না, তো এতক্ষণ এই গরমে রোদের কষ্টটাই খুব বৃথা হয়ে যাবে। চলো, আর বেশি বসতে ইচ্ছা করছে না, আজকে রান্না বান্না মামুনি করে নিয়েছে ওইদিকে, মাংস ঝোল ভাত, আর কি বলতে গেছিলাম, এখন খালি স্নান করে ফ্রেশ হবো, কারণ এক বিন্দু ভালো লাগছে না এই অবস্থায় বসে থাকতে, খুব গরম লাগছে। চলো তাহলে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে কথাবার্তা বলছি। স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ইতিমধ্যে কারেন্ট চলে গিয়েছিল, তো এখন একটু ছাদে এসেছি, বিকালও হয়ে গেছে, আর ছাদে আমাদের এই ভুটানি টগরগুলোকে দেখো বেশ সুন্দর ফোটে আর খুব ভালোও লাগে। তো এখন একটু বিকালটা সন্ধে অবধি ছাদে থাকবো, তারপর নিচে গিয়ে রেডি হয়ে একদম বিয়েবাড়ির জন্য বেরিয়ে যাব। বাইরে আছো, গলাটা ভেজিয়ে দিই।
এই যে বিয়ে বাড়ি চলে এসেছি আর এখানে সব অনেক দিন পর আমাদের সব বন্ধুদের সঙ্গে সব দেখা হয়েছে, আড্ডা একেবারে জমে খিল। আর যেহেতু গান চলছিল তো সেহেতু সেই রকম কোনো ব্লগিং আমি করতে পারিনি। প্রায় রাত্রি 11টা বাজছে, এবারের মতো বিয়েবাড়ি শেষ আমাদের, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে।